হ্যালো বন্ধুরা, সহজ জীবন চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। যদি আপনি এখনো সহজ জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আজ আমি আপনাদের কথা বলবো ধনী লোকের সম্পর্কে, এবং সঙ্গে এটিও বলবো আপনিও কিভাবে ধনী হতে পারবেন তাদের কিছু অভ্যেস দেখে। আজ আমি আপনাদের কিছু পার্থক্য বলবো যা গরিব ও ধনী লোকের মধ্যে থাকে। আমি সেই সমস্ত ধনী লোকের কথা বলছি না যারা আপনার চারপাশে থাকে বা আপনার থেকে ধনী। আমি সেই সমস্ত লোকের কথা বলছি যারা অনেক বেশি ধনী। আপনি অনেক সময় দেখে থাকবেন বা দেখেছেন যে সমস্ত লোকগুলি ধনী হয় তারা অনেক বেশি টাকা খরচ করে, যেমন দামি দামি গাড়িতে ঘোরা, দামি দামি মোবাইল ব্যবহার করা, বড় বড় শহরে থাকা, নিজের ছেলে মেয়েদেরকে দামি দামি খেলনা দেওয়া, আরও অনেক কিছু। আর এইসব দেখে আপনারও হয়তো মনে হয় এরা এইসব করেই ধনী হয়েছে। আর এইসব দেখে যারা গরিব লোক হয় তারাও তাদের স্যালারি হয় 15-20 হাজার টাকা আর মোবাইল ইউজ করে 30-40 হাজার টাকা দামের। সেও বাইক কিনে নেয় ইএমআইতে, সেও কার কিনে নেয় ইএমআইতে, আর নিজের প্রয়োজনের থেকে অনেক বেশি খরচ করে, আর সবার শেষে তার কাছে ঋণ ছাড়া আর কিছুই থাকে না এবং সে সবসময় গরিবই থেকে যায়। কেন জানেন? কারণ সে একটি নিয়ম জানে না যে ধনী লোকেরা যা খরচ করে তা হয়তো আপনার চোখে অনেক বড় অ্যামাউন্ট, কিন্তু তাদের নজরে সেটি কিছুই না। ধনী লোক তাদের সম্পূর্ণ সম্পত্তির 2-3% খরচ করে লাইফস্টাইলের জন্য, আর আপনি আপনার সমস্ত সম্পত্তি তো খরচ করেনই, সঙ্গে ঋণও থেকে যায়। যেমন যদি আপনি মুকেশ আম্বানিকে দেখেন, তার বাড়ি হচ্ছে বিশ্বের সব থেকে দামি বাড়ি, পার্সোনাল হেলিকপ্টার, দামি দামি গাড়ি, কিন্তু যদি আপনি এই সমস্ত কিছুকে টোটাল করেন তাহলে সেটি তার মোট সম্পত্তির 3%ও হবে না। আর সমস্ত ধনী লোকগুলি এটিই করে থাকে, তারা খরচ করে কিন্তু খুবই সামান্য অ্যামাউন্ট, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। নাম্বার 2, ইনভেস্ট। যারা ধনী লোক হয় তারা টাকার জন্য কাজ করে না, এরা এদের টাকাকে নিজের জন্য কাজ করায়। কিভাবে চলুন দেখি। একটি গরিব মানুষ সে সারা মাসে যা রোজগার করে সেটিকে তার প্রতিদিনের প্রয়োজনে সে খরচ করে দেয় এবং বাকি টাকা নিজের শখ পূরণ করতে খরচ করে। কিন্তু ধনী লোকেরা যখন তাদের টাকা পায় সেটিকে তারা ইনভেস্ট করে এমন একটি জায়গায় যা তাদের প্রতি মাসে কিছু ইনকাম দেবে, যেমন কোনো ঘর কিনে ভাড়া দেওয়া, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। এমন অনেক জায়গা আছে যেখানে আপনি ইনভেস্ট করে রেগুলার ইনকাম পেতে পারেন, আর এই টাকা অল্প কিছু খরচ করে বাকি টাকা পুনরায় ইনভেস্ট করে দিলেন, আর এইভাবেই ধনী লোকগুলি আরও বেশি ধনী হতে থাকে। নাম্বার 3, সেভিং। বেশিরভাগ গরিব লোক কখনো সেভিং করে না। গরিব লোকগুলো সমস্ত টাকা প্রথমে খরচ করে, তারপর বলে সেভিং করার কোনো টাকাই নেই। কিন্তু যারা ধনী লোক হয় তারা সবার আগে সেভ করে, তারপরে খরচ করে। নাম্বার 4, ধনী লোকেরা বেশি কাজ করে। ধনী লোকেরা একদিনে অন্তত 12 ঘন্টা কাজ করে। আপনি যে কোনো সফল ধনী ব্যক্তিকে দেখুন, সে দিনে 12 ঘন্টা কাজ অবশ্যই করে। কিন্তু যে গরিব লোক হয় সে তার ডিউটি শেষ হলে বা তার দোকান বন্ধ হলে সে আর কাজ করে না, তখন সে ফালতু কাজে তার সময়কে ব্যয় করে। কিন্তু যে ধনী লোক হয় সে কাজকে নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকে। অ্যান্ড নাম্বার 5, বই পড়া। ধনী লোকেরা সবসময় বই পড়তে থাকে। আপনি দেখে থাকবেন কোনো ধনী লোককে এয়ারপোর্টে বা অন্য কোনো জায়গায়, তাদের কাছে সবসময় একটা বা দুটো বই অবশ্যই থাকবে। তারা সবসময় বই পড়ে এবং কিছু না কিছু শিখতে থাকে। কিন্তু গরিব লোকেরা ভাবে বই পড়ে কি হবে, যত সব ফালতু জিনিস। কিন্তু সত্যিটা হলো, বই পড়লে আপনার নলেজ অনেক বাড়বে, যার কারণে আপনি সাকসেসও হবেন এবং সঙ্গে আপনি অনেক ধনীও হতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।